সকলকে বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার এমন একটা স্থান থেকে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে হচ্ছে একটা ছোট খাল। এই খালটা গিয়ে একটু পিছনে যে জায়গার সাথে লেগেছে সেটা হচ্ছে ফেনী নদী। তার মানে পুরো জায়গাটা হচ্ছে ফেনী নদী। ঠিক ফেনী নদীর পাড়েই রয়েছে এমন একটি স্থাপনা যেটি বাংলাদেশের এক ঐতিহাসিক স্থাপনা, বিজিবির জন্মস্থান। তো ঠিক নদীর পাড়েই এই ঐতিহাসিক জন্মস্থানটার দিকে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এই আমার পিছনে যেই স্মৃতিস্তম্ভটি দেখছেন এটি হচ্ছে বিজিবি জন্মস্থানের স্মৃতিস্তম্ভ। তো আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে বিজিবি জন্মস্থানের ভাস্কর্য এবং সংরক্ষিত জায়গাগুলো দেখানোর জন্য। চলুন আমার সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি রামগড়ে বিজিবির জন্মস্থানের স্মৃতিস্তম্ভের সামনে। আজকে আমার সাথে রয়েছেন এই রামগড়েরই একজন বড় ভাই আমার, এবং উনি ইত্তেফাকের সাংবাদিক নিজামুদ্দিন লাবলু ভাই। তো লাবলু ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাকে পেয়ে আসলে খুবই আনন্দিত, কারণ বিভিন্ন তথ্য নির্ভর কথাগুলো আমরা অত ভালো বলতে পারি না। তো আমরা আপনার কাছে একটু জানতে চাইব এই বিজিবির জন্মস্থান, আমরা আগে এটা বিডিআর নামে জানতাম যেহেতু বর্তমান নাম বিজিবি, বিজিবির এই জন্মস্থান সম্পর্কে আপনার থেকে আমরা একটু জানতে চাই, সংক্ষেপে যদি আমাদেরকে আপনি যদি একটু জানান। আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী প্রাচীন সাবেক মহকুমা শহর এই রামগড়কে নিয়ে আপনাদের যে রামগড়কে তুলে ধরার ব্যাপারে যে আপনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তো আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বিজয় ভাস্কর্য স্তম্ভ, এটা এটা আমাদের বর্তমান যে বর্ডার গার্ড বাংলাদেশ, একসময়ের আমরা বাংলাদেশ রাইফেলস নামেই এটা পরিচিত ছিল। তো আমরা আসলে অত্যন্ত গর্বিত যে রামগড়ের বাসিন্দা হয়ে, কেননা 1795 সালে এখানেই এই মাটিতেই বর্তমান যে বিজিবি রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে সে এই বর্তমান গর্বিত বিজিবির গোড়াপত্তন হয়েছিল এই মাটিতে। আপনারা জানেন যে সপ্তদশ শতকের শেষ ভাগে পার্বত্য চট্টগ্রাম এলাকায় লুসাই বিদ্রোহ দেখা দিয়েছিল। সেই লুসাই বিদ্রোহ দমন করার জন্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বাহিনী গঠন করার উদ্যোগ নেয়, এবং সেই বাহিনীটিই হচ্ছে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে আজকের বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তো আসলে আমরা কিন্তু রামগড়ের মানুষ সুদীর্ঘকাল এই ইতিহাস জানতাম না। আমরা জেনেছি 1995 সালের তৎকালীন বিডিআরের এখানে যে লোকাল ব্যাটালিয়ন ছিল 16 রাইফেল ব্যাটালিয়ন, আমি যদ্দূর জানি সেই সময়ে 16 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে এখানে সর্বপ্রথম সার্থকেই জন্ম নামে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল ঠিক এই জায়গাটাতেই। তো সেখানে আমরা প্রথম সর্বপ্রথম আমরা জানতে পারি যে আসলে আমাদের বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী এবং গর্বিত একটি বাহিনীর জন্ম এই মাটিতে হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমাদের অনেক দাবি দাওয়া এবং আমরা অনেক লেখালেখি করেছি, যার প্রেক্ষিতে 2005 সালে তৎকালীন 33 রাইফেল ব্যাটালিয়নের মাননীয় অধিনায়ক কর্নেল আতিকুল ইসলাম, ওনার উদ্যোগে আজকের এই যে বিশাল আকারের যে বিজয় স্মৃতিস্তম্ভ যেটা এখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই স্মৃতিস্তম্ভটা এখানে নির্মাণ করা হয়েছিল। এবং আমরা জানি যে এই এটার বেদিতে আমাদের সেই গর্বিত বাহিনীর সূচনা থেকে শেষ অবধি এটার ইতিহাস কিন্তু সেখানে লেখা আছে। এখানে টেরাকোটার মাধ্যমে এই বাহিনীর বিবর্তনের কিছু প্রতীকী চিহ্ন এখানে স্থাপন করা হয়েছে, এবং এইখানে এটার বেদিতে একটি সংক্ষিপ্ত ইতিহাস এটা এখানে তুলে ধরা হয়েছে। তো আসলে এই জায়গাটা আমরা রামগড়বাসী তথা খাগড়াছড়িবাসী অত্যন্ত আমরা এটার জন্য গর্ববোধ করি যে তোমার যে নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ হয়েছে, বিজিবি হয়েছে। এই বাহিনী আমাদের বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী, তারা বাংলাদেশের সীমানাকে রক্ষার দায়িত্বে আছে। এরকম একটি বাহিনীর জন্ম এই রামগড়ে
এটি আসলে অনেক বড় একটি ব্যাপার এবং আমাদের জন্য অনেক বেশি একটি গর্বের বিষয়। মহান মুক্তিযুদ্ধে এই রামগড় জনপদের যে অবদান সেটা চিরস্মরণীয়। এটি মুক্তিযুদ্ধের সেক্টর একের সদর দপ্তর রামগড়েই ছিল। ফেনী নদীর ওপারেই হচ্ছে ভারতের শাপলুন দক্ষিণ ত্রিপুরা জেলা। তো আপনারা জানেন সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের ত্রিপুরার যে অবদান আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সেটা আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞতা চিত্তে আমরা সেটা স্মরণ করি। তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বিজিবির যে জন্মের বিষয় নিয়ে, আসলে বিজিবির জন্ম এই যে 2005 এখানে যে বিজয় স্মৃতিস্তম্ভটা করা হয়েছিল, তো সেই পরেও কিন্তু আমরা অনেক দাবি করে আসছি যে এখানে যাতে একটা বিজিবির একটা মিউজিয়াম করা হয়, যাতে মানুষ জানে যে এখানে কীভাবে এই বাহিনীটার এখানে কীভাবে এই বাহিনীর গঠন হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে সময়ের প্রয়োজনে এই বাহিনী উত্তরোত্তর ডেভেলপ হয়ে আজকের এই পর্যায়ে পৌঁছলো, এই বিষয়গুলো জানার জন্য, নবপ্রজন্মকে জানার জন্য আমরা রামগড়বাসীর পক্ষ থেকে কিন্তু বরাবরই দাবি করে আসছি বিজিবির কাছে যে এখানে একটা বিজিবি মিউজিয়াম যাতে করা হয়। এবং যে জায়গাটা দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন যে আসলে এই জায়গাটা আমি যদি বলি এটা সুরক্ষিত নয়, এরকম একটি পবিত্র স্থানকে সুরক্ষিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে বিজিবি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে এগিয়ে আসবেন। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে কি আমাদের, আপনারা জানেন যে বিজিবি প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে থাকে, তো আমরা এটার বিষয়েও আমরা বরাবরই বলে আসছি যে এখানে যাতে বড় আঙ্গিকে যাতে সবাই জানে যে এখানে এই মাটিতে কীভাবে এই বাহিনীর গোড়াপত্তন হয়েছিল, বড় আঙ্গিকে যদি সে ধরনের এখানে যেটা বর্তমানে ঢাকাতে হয়ে থাকে, পিলখানাতে হয়ে থাকে এই বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী, সে ধরনের কেন্দ্রীয়ভাবে যদি এই রামগড়ে এই মাটিতে যদি সে ধরনের একটি প্রোগ্রাম করা হয়ে থাকে, করার উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ আরও বেশি জানবে এই এলাকার প্রতি, এই মাটির প্রতি এবং এই বাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা সম্মান আরও অনেক বেড়ে যাবে। তো আমি দাবি করব যাতে বর্তমান সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের এই দাবির প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে সেই ধরনের উদ্যোগ নেবেন। ধন্যবাদ। আপনার যে এই জাদুঘরের যে বিষয়টা, এটা আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। মানে একটা জন্মস্থানের যে স্মৃতি বলতে, এখানে দাঁড়িয়ে শুধু এই স্মৃতিস্তম্ভটা দেখে মানুষ চলে যায়, মানুষের আরও আগ্রহ থাকে, অনেক পর্যটক এখানে আসবে ভবিষ্যতে, তারা কোন জায়গাটাতে গিয়ে ধরেন এই জায়গার কোথায় আপনি মনে করেন যে এরকম হতে পারে, যে পিছনে যে আমাদের পুরনো যে মহকুমা প্রশাসকের বাংলো ছিল, এটাকে কি বিজিবির জাদুঘর হিসাবে রূপান্তর করা যায় কি না এরকম? এখানে আসলে যে বিষয়টা, জাদুঘরের যে ব্যাপারটা আমরা বলেছি, আসলে আপনারা জানেন যে যে মনুমেন্ট যে জায়গাটাতে অবস্থিত, এটা পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের সাবেক যে মহকুমা শহর ছিল রামগড়, সেই এইচডিও অফিস এবং এইচডিও বাংলো এই জায়গাটাতে অবস্থিত। এখানে আসলে পুরনো একটি ছিল এক সময়, বিডিআরের একটি বিউপি ছিল একটা সময়ে, অনেক পুরনো এক সময় ছিল এটা। তো আসলে এখন যেটা বলা হচ্ছে, এখন এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আমাদের স্থানীয় লোকাল যে ব্যাটালিয়ন, তারা এই জায়গাটি এর মধ্যে তারা সংরক্ষিত করেছে। যদিও এই জায়গাটার মালিকানা নিয়ে জেলা প্রশাসনের সাথে বিজিবির একটি টানাপোড়েনের কথা আমরা জানি, তো আমরা চাচ্ছি যে টানাপোড়েন না, যদি বিজিবি সত্যিকার অর্থে এই জায়গাটির মালিকানা নিতে চায়, তাহলে আমাদের দাবি থাকবে পুরো এরিয়াটা, যেহেতু এটি সীমান্ত ঘেঁষে অত্যন্ত মনোরম একটি স্থানে এটা অবস্থিত এবং এখানে যেহেতু প্রাচীন 1920 সালে প্রতিষ্ঠিত এখানে সাবেক মহকুমা প্রশাসকের যে ডাকবাংলোটা, ঐতিহাসিক একটি স্থান, সে স্থানটিও যেহেতু এরকম একটি নিদর্শন এখানে আছে, তাহলে পুরো এরিয়াটাকে একটি চমৎকার একটা জায়গায় রূপান্তরিত করতে পারে, যেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ এমনিতেই আসছে এবং মনুমেন্ট দেখে যাচ্ছে পর্যটকরা। সেই ক্ষেত্রে এভাবে যদি পরিকল্পিতভাবে এটাকে আরও ব্যাপকভাবে যদি করে সেখানে যদি বিজিবির মিউজিয়ামটাও করা হয়, সেক্ষেত্রে এখানে অনেক লোক আসবে এবং সবাই জানবে এবং এই এরিয়াটা সংরক্ষিত হবে এবং এটি এটি একটি চমৎকার একটা অবস্থায় এটা পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে স্থান আছে এবং এটা যথেষ্ট সুযোগ সুবিধা এখানে আছে, তো সেই ক্ষেত্রে সরকার এবং বিজিবি উদ্যোগ নিলেই এটি সম্ভব বলে আমি মনে করি।
যে লাবনু ভাই আপনার যে ডিরেকশনাল যে কথাটা আপনি যেভাবে বুঝাইলেন বা এখান থেকে আসলে কিন্তু পাওয়া যাচ্ছে কোথায় হতে পারে, কি করা যেতে পারে, পুরো ডিরেকশনটা পাওয়া যাচ্ছে। তো আমাদের প্রতিবেদনটি নিশ্চয়ই সবার নজরে আসবে। তো আমি আশা করব বিজিবি এদিকে একটু নজর দিবেন, তাদের যে জন্মস্থানটা, তাদের জন্মস্থানটাকে সারা বাংলাদেশ এবং বিশ্বের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটি জাদুঘর, তাদের ইতিহাস সংরক্ষণের জন্য এই ব্যাপারে অবশ্যই তারা ঝাঁপিয়ে পড়বেন বলে আমিও আশা করি। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ততার সময়ের মধ্যেও আমি আপনাকে একটু নিয়ে আসছি, যে এই বিষয়টা আসলে আপনি আমার থেকে অনেক ভালো জানেন এবং এমন এমন কথা আমরা জেনেছি যেটা অনেকে জানেও না। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা বিজিবির জন্মস্থানের পিছনের অংশ এবং 1920 সালের আমাদের রামগড় মহকুমার এই যে এসডিও যে বাংলোটাও দেখানোর চেষ্টা করব এবং আরও কিছু স্থান নিয়ে আপনাদের সাথে আমি আবার দেখা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। এটা হচ্ছে 1920 সালের মহকুমা শহর রামগড়ের এসডিওর বাংলো, সাব ডিভিশনাল অফিসারের বাংলো ছিল এটা। সেই সময়কার 1920 সালের দিকে এই বাংলো তৈরি করা হয়েছিল। এটি একটি দেখার মতো বাংলো ছিল। এই জাতীয় বাংলোগুলোর একটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে যে ঠান্ডা থাকে। তো এটি এখন একটি দর্শনীয় স্থান, তবে এটি বর্তমানে আসলে সরকারি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি ছিল বিজিবি জন্মস্থান সংলগ্ন এরিয়া, এটা পুরোটাই বিজিবির ছিল। তো এটা এদিক দিয়ে এসে এই দিকে বাংলো, বাংলোর পরে আরও কিছু জায়গা রয়েছে বিওপি নামে, এটা পুরোটাই বিডিআরের জন্মস্থানের অংশ। এর মধ্যে কিছুটা হয়তো বা অন্য কোনো সংস্থা জায়গা থাকতে পারে, তবে এটা বিজিবির জন্মস্থান সংলগ্ন এলাকা হিসাবে আমরা জানি। ঠিক একসময় এখানে এসডিওর বাংলো যখন সাবডিভিশন চলে যায়, তারপরে এটি অনেকদিন এখানকার কমান্ডিং অফিসার বিজিবি মেজরের বাংলো হিসাবে ব্যবহৃত হয়েছে। অনেকে এটিকে মেজরের বাংলো হিসাবেও চিনেন। তো আমরা এখন একটু দেখে নিব বাংলোটি। বাংলোটি ঠিক পিছনে হচ্ছে ফেনী নদী, ফেনী নদীর ওপার হচ্ছে ভারতের সাবরুম। তো আমরা দেখি একটু এদিকটা, চলুন। Thank you.
এটি ছিল এসডিওর বাংলোর পিছন দিক, আর একটু সামনেই ওপার ভারত, আমরা একটু এদিক থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে ফেনী নদী, যেই ফেনী নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির আলুটিলায়, সেখান থেকে এটি প্রবাহিত হয়ে এদিকে শুভপুর ব্রিজ হয়ে ময়ূরী প্রজেক্টে গিয়ে সংযুক্ত হয়েছে। আর নদীর এই পাড়টি হচ্ছে ভারতের সাব্রুম, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সাব্রুম মহকুমা। এটি অনেক ঐতিহাসিক, আপনারা লাবলুবাইয়ের কথায় শুনেছেন, মুক্তিযুদ্ধের সময় তাদের অনেক অবদান রয়েছে এইদিকে শরণার্থীকে জায়গা দেওয়ার বিষয়ে। তো বন্ধুপ্রতিম, দেশটির এই অংশে এই রাস্তাটি হচ্ছে এই এলাকার একটি রাস্তা, এই জায়গাটা মহকুমা শহরটা আরও দূরে, পাহাড় বাগান এই সমস্ত এলাকা। এই যে রাস্তার পাশেই দেখা যাচ্ছে এটা সীমানার, সীমানায় যে তার কাটার বেড়া ছিল এরকম বেড়ার জন্যই তৈরি করা হয়েছিল, তবে এই সীমানায় তার কাটার বেড়া এখনও দেওয়া হয়নি। তো একই সাথে আমি আরও একটু জানাতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন রামগড়ে একটি স্থলবন্দর হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই নদীর উপরে একটি ব্রিজ হয়েছে, যে ব্রিজের নাম হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1। তো এখানে আমরা জেনেছি এখন ডিসেম্বর মাস, অল্প কিছু দিনের মধ্যে, হয়তো দুই তিন মাসের মধ্যে এখানে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন চালু হয়ে যেতে পারে। চট্টগ্রাম বন্দর থেকে রেল লাইনও আসার কথা আছে, রাস্তার অলরেডি কাজ চলছে, সব ব্রিজগুলোই হয়ে গেছে এবং রাস্তার কাজ চলবে। তো জানি না দুই তিন মাসের মধ্যে আসলে হবে কি না, তবে খুব সহসাই এই বন্দরটি চালু হতে যাচ্ছে। তো বিডিআর জন্মস্থানে আমরা আপনাকে দেখেছিলাম যে এইদিকে মনুমেন্টটা, আর এটি ছিল পুরাতন এসডিওর বাংলো এবং এটি হচ্ছে বিওপি, অর্থাৎ বিডিআরেরই একটা অংশ। ঠিক এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে বিডিআরের স্মৃতিচিহ্ন, বিডিআরের জন্মস্থানের স্মৃতিচিহ্ন আজকে এই অবস্থায় আছে। তো আমরা আশা করছি অদূর ভবিষ্যতে খুবই নান্দনিক পরিবেশে আমরা এই বিডিআরের জন্মস্থানটি দেখতে পাবো, যেটা দেখার জন্য অনেক ভ্রমণ পিপাসু মানুষ রামগড়ে ভিড় করবে। তো চলুন, বিকেল হয়ে গেল, আমরা এখন লেকের পাড়েই গোধূলি রেস্টুরেন্টে কিছু ভোজন করে আমরা ফিরে যাব, চলুন।